যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এই ছোট বিমানটিতে থাকা তিন আরোহী সবাই নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে গ্রিনফিল্ড এবং লেডেনের সীমান্ত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। খবর সিবিএস নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার দুপুরে গ্রিনফিল্ডের কান্ট্রি ক্লাব রোডের কাছে ফ্র্যাঙ্কলিন কাউন্টির একটি জঙ্গল এলাকায় টুইন ইঞ্জিন বিচ ক্র্যাফ্ট ব্যারন ৫৫ বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা তিন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ম্যাসাচুসেটস স্টেট পুলিশ জানিয়েছে। কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন যৌথভাবে দুর্ঘটনার কারণ তদন্ত করবে।